তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিজ্ঞান আড্ডায় খবরাখবরগুলোর মধ্যে ব্ল্যাক হোল বা এই ধরনের সেরকম কিছু খবর নেই, মোটামুটি খবর আপনারা আপ টু ডেট রয়েছেন। গতকাল সারা রাত আমরা জেগেছি, আপনারাও প্রচুর মানুষ আমাদের সঙ্গে জেগেছিলেন। তার কারণ ছিল নোভাসি ল্যান্ডার চাঁদের মাটিতে নেমেছে এখনও অবধি, তবে প্রায় 14 ঘন্টা পেরিয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, মানে 14:30। আজকের ভারতীয় সময়ে 4:53 সেটি ল্যান্ড করেছে বলে জানানো হয়েছে। আমরা তো ল্যান্ডিংয়ের যে দৃশ্য, সেই দৃশ্যের মধ্যে লাইভ ডেটা দেখতে পাইনি। আপনারা যারা লাইভ দেখেছেন বা পরবর্তী সময় যারা লাইভের নির্বাচিত অংশ দেখেছেন, তো তারা দেখতেই পেয়েছেন যে লাইভ ডেটা আমাদের দেওয়া হয়নি। শুধু নামার পর বলা হয়েছে, কনফার্ম করা হয়েছে যে হ্যাঁ সেটি নেমেছে, আর খানিকক্ষণ প্রায় 10-15 মিনিট বাদে জানানো হয়েছে যে তার থেকে সিগন্যাল পাওয়া গেছে। বাট সেটা অ্যানাউন্স করা হলো এবং সবাই হাততালি দিয়েছে। তার যে কোনো সঠিক একেবারে ডেটা বা তথ্য বা ট্র্যাজেক্টরি আমাদের সামনে কিন্তু ডিজিটালি দেখানো হয়নি, তো সেই ব্যাপারে আমরা কোনো সন্দেহ করছি না। আমরা বলছি না যে সেটা ভেঙে পড়েছে বা ক্র্যাশ হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে পেরিয়ে গেছে 14:30। সকাল 5টায় আমি ধরলাম, আজকের ভোর 5টা, লাইভ আপনারা দেখেছেন। সন্ধ্যে 7:30 বেজে গেছে, এখনও অবধি কোনো ছবি পাঠাতে পারেনি এই নোভাসি ল্যান্ডার, IM-1 নোভাসি ল্যান্ডার, যার কোম্পানি হচ্ছে ইনিশিয়েটিভ মেশিনস। আমরা ওয়েট করছি আরও। আজকের মোটামুটি সারাদিন, আজকে যেহেতু গতকাল রাত্রি জেগেছিলাম, আজকের সারাদিন একটু রেস্টও নিতে হয়েছে, আপনারাও জানেন। তো সেক্ষেত্রেও বলতে পারি যে সারাদিন আমরা টাচ আপে ছিলাম ইনিশিয়েটিভ মেশিনস এবং নাসার যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে, কোনো জায়গা থেকে কিন্তু আমরা সব জায়গা থেকে দেখেছি ওয়েটিং ফর ফার্স্ট ইমেজ। তো ওয়েটিং করতে করতে সন্ধ্যে 7:30 বেজে গেল, তাই ভাবলাম একটা আপডেট তো নিয়ে আসা দরকার। তার কারণ সবাই জানতে চাইবে যে ফার্স্ট ইমেজ কী হলো, কারণ নামার পর ফার্স্ট ইমেজ তো সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ। নামার সময় যে ভিডিও করা হয় এবং প্রকাশ করা হয় সেটা তো পরবর্তী সময় আসবে, কিন্তু এর যে নামার পর ফার্স্ট ইমেজ, যেটা স্লিম ল্যান্ডার কাত হয়ে পড়েও কিন্তু সে ফার্স্ট ইমেজ পাঠিয়েছিল, এবং সেটা যে স্লিম ল্যান্ডারের তোলাটা পরে পেয়েছিলাম, তার যে রোভার আগে ছিটকে বেরিয়ে গেছিলো তার ছবি আমরা আগে পেয়ে গেছিলাম, আর পরে পেয়েছিলাম হচ্ছে স্লিম ল্যান্ডারের। স্লিম ল্যান্ডার যেদিনকে নামলো মনে আছে, সেদিনও আমরা লাইভ করছিলাম 19 জানুয়ারি, সেদিনকেও নামার পর বলেছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। অনেক সংবাদপত্র প্রকাশ করে দিল পৃথিবীর 5ম দেশ হিসাবে সাকসেসফুলি ল্যান্ড করেছে, তখন থেকে আমরা বলে আসছিলাম অ্যাকচুয়ালি 100% সাকসেসফুল ল্যান্ড নয়, এটা ক্র্যাশ ল্যান্ডিংও নয় আবার সফট ল্যান্ডিংও নয়, একটা তালমাটাল ল্যান্ডিং বলা যেতে পারে, কাত হয়ে পড়েছিল। তো যাই হোক, এই নোভাসি ল্যান্ডারের এখনও সেই রকম কোনো খবর পাওয়া যায়নি, নেমেছে এটুকু আমরা জানি। আচ্ছা, একবার ছোট করে দেখে নিই বিষয়টা, তারপর আরও একটা খবর আছে। এই যে বলছিলাম না এসআর, যে ERS-02 স্যাটেলাইটটি, সেটি আছড়ে পড়ার কথা, সেটি আছড়ে পড়েছে। কোন অঞ্চলে আছড়ে পড়েছে আপনাদেরকে দেখাবো, মানে দেখাবো বলতে সেটি আছড়ে পড়েছে, এবং আছড়ে পড়বে মানে যে পৃথিবীতে এসে বিরাট আঘাত হানবে সেরকম তো ব্যাপার ছিল না। বেসিক্যালি বিষয়টা ছিল যে সে টুকরো টুকরো হয়ে যাবে, সেরকমই পড়েছে আসছি সেটায়। তার আগে এই বিষয়টা, তো আমরা গতকালকে রাত্রির বেলাতে প্রথমে অনেকবার পেছানো হলো, আগানো হলো, প্রথমে সকালবেলা 4:24 ছিল, তারপর সেটা আবার 3:58 নিয়ে আসা হলো, 2:58 নিয়ে আসা হলো, তারপর আবার পিছিয়ে সেটা 4:54 গেল, এরকম ট্রান্সফার হয়েছে। হওয়ার পর অবশেষে আমরা লাইভ করেছি এবং লাইভে দেখতে পেয়েছি, এবং লাইভে আমরা কী দেখতে পেয়েছি, লাইভে দেখতে পেয়েছি যে ল্যান্ডারটি যেভাবে নামছিল তার ট্র্যাজেক্টরি প্রথমে আসছিল, যে 60 কিলোমিটার, 55 কিলোমিটার এইভাবে কমছিল, এবং কমতে কমতে তারপরে আমাদের কাছে আসতে শুরু করলো অ্যানিমেশন বা সিমুলেশন। সিমুলেশনে আমরা কী দেখলাম, সিমুলেশনে দেখলাম যে ল্যান্ডারটি আস্তে আস্তে করে চাঁদের মাটির খুব কাছ দিয়ে যাচ্ছে, যেতে যেতে তখন সে পুরোপুরি ভার্টিক্যালও নয়, পুরোপুরি হরিজেন্টালও নয়, এবং তারপর সে ডিটেক্ট করেছে তার ল্যান্ডিং সাইট, সেফ ল্যান্ডিং সাইট, এবং সেফ ল্যান্ডিং সাইট ডিটেক্ট করার পর সে আস্তে 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 করে নামলো, এবং সে যখন নামলো সেই সময় দৃশ্যটাও দুবার করে দেখিয়েছে যে সে নামলো, এবং পাশ থেকে আমরা দেখতে পেয়েছি একটা কালো শ্যাডো আস্তে 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 করে তার পাশাপাশি এসে নামলো। তো সেটা সিমুলেশনে তৈরি করা হয়েছে, তো ওইগুলো ঠিকই আছে। সিমুলেশন বা অ্যানিমেশনে আমি অনেক কিছু দেখাতেই পারি। আমাদের যেরকম ল্যান্ডার বিক্রম সাকসেস হয়েছে এবং আমরা তার ছবি দেখাতে পেরেছি, রোভার যে নামছে তার ভিডিও দেখিয়েছি, এবং নামার সময়কার ভিডিও দেখাতে পেরেছি, আর
এই ইনিশিয়েটিভ মেশিনসের নোভা সি ল্যান্ডার IM-1 এটি এখনও অবধি কোনো তথ্য কি পাঠিয়েছে জানা নেই, কোনো প্রকাশ করেনি। এছাড়া যোগাযোগ সকালবেলায় বলেছে যে হ্যাঁ যোগাযোগ আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু যোগাযোগের পর কোনো ডেটা ট্রান্সফার হয়নি। আর ডেটা ট্রান্সফারের প্রথম মূল লক্ষ্য হচ্ছে সেখান থেকে ছবি পাঠানো, আর এর মধ্যে হাই রেজুলেশন ক্যামেরা গেছে, আমরা এর আগে ছবি দেখেছি, চাঁদের সাথে সেলফি দেখেছি, পৃথিবীর সাথেও সেলফি দেখেছি, কিন্তু হাই রেজুলেশন না হলেও লো রেজুলেশনতে একটা ছবি কমসে কম পাঠাবে, সেটাও কিন্তু 14.5 ঘন্টা, প্রায় এই ভিডিওটা হয়তো আপনারা যখন দেখছেন 15 ঘন্টা 16 ঘন্টা হয়ে গেছে, পাঠাতে পারিনি, বা আমরা তো ওয়াচ করছি, যদি পাঠাতে পারে আপনাদের সামনে সে দৃশ্য তো নিয়েই আসবো। তো এইভাবে কিন্তু ল্যান্ড হয়েছিল, এবং অনেকক্ষণ চুপচাপ থাকার পর আমরা দেখলাম যে অ্যানাউন্স করলো যে তারা যোগাযোগ ব্যবস্থা করতে পেরেছে এর সঙ্গে, ল্যান্ডারটির সঙ্গে, এবং সবাই হাততালি দিল। কিন্তু তার সঠিক যে কোনো ট্রাজেক্টরি, ডিজিটাল ডেটা, এগুলো ডেটা মানে ডিজিটালি, যাই হোক, তো ডেটা এগুলো কিন্তু আমাদের সামনে প্রোভাইড করা হয়নি, আমরা কেউ নই জানা, কিন্তু আমরা আগ্রহী যে সাকসেসফুল হলো তো মিশনটা, তো কনফিউশন বা একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু রয়েছে এখনো অবধি এই মিশনটা কতটা সাকসেস হয়েছে সেই নিয়ে, যতক্ষণ না এর প্রপার ইমেজ এবং ঠিকঠাক ইমেজ, কারণ আমরা স্লিম ল্যান্ডারে দেখতে পেয়েছিলাম কাত হয়ে পড়েছিল বলে লাস্ট যে স্লিম ল্যান্ডারে তোলা ছবিটা সেটা অন্যরকমভাবে এসেছিলো, কিন্তু এর যে ছবি সে ছবি আমরা দেখতে চাইছি যে কাত হয়ে আসুক বা সোজা আসুক, যেভাবেই আসুক না কেন অন্তত ছবিটা দেখতে চাইছি, তবেই তো বুঝবো যে হ্যাঁ সাকসেসফুল নেমেছে। আর যদি কাত হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু সমস্ত ইকুইপমেন্ট কাজ করবে না, আবারও সোলার সিস্টেম, সোলার প্যানেল ঠিকমতো চার্জ করতে পারবে না, তাই সেই সমস্যা থাকবে। তো প্রপার ইনফরমেশান আমরা চাই, প্রপার ইনফরমেশান জানতে পারলে তখনই সঠিক তথ্য দেওয়া যাবে, কিন্তু এখনও আমাদের হাতে যা আছে সেটা কনফিউশন। তার কারণ যোগাযোগ হয়েছে এবং তারপর প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা হয়ে গেল, কোনো ছবি নেই এবং কোনো রকম কোনো একটা ডেটা নেই যাতে আমরা বলবো যে সেটি সাকসেস হয়েছে। তো এর জন্য ওয়েট করব এই বিষয়টার উপরে। তো এই ছিল কি IM-1 নোভা সি ল্যান্ডারের আপডেট। এবং এবার আসি আমরা যেটা বলছিলাম আপনাদেরকে যে কোন জায়গাতে সেটি আছড়ে পড়েছে, এই যে ERS-2 যে স্যাটেলাইটটি, তো আপনাদের জানিয়ে দিই এটা আছড়ে পড়েছে পরশুদিন রাত্রির বেলায়। ওকে, তো গতকাল তো আমরা বিজি ছিলাম, পরশুদিন রাত্রির বেলায় এটি আছড়ে পড়েছে, কাল রাত্রি থেকে আমরা বিজি ছিলাম, পরশুদিনও আমরা একে ফলো আপ করেছি কিন্তু অন্য কাজ করছিলাম। তো সেক্ষেত্রে যে হাওয়াই দ্বীপের কাছাকাছি প্রশান্ত মহাসাগরে, উত্তর প্রশান্ত মহাসাগরে সেটি কিন্তু আছড়ে পড়েছে এরকম জায়গা, তার এটি কোন জায়গায় দেখে নিন, এই যে আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এখানে ব্রাজিল আর্জেন্টিনা রয়েছে, আর এটা হচ্ছে মূল ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র যাকে বলা হয়, তার পশ্চিমে আছড়ে পড়েছে, এবং এরকম জায়গাতেই কিন্তু প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে, যেটি দেখুন আমাদের ভারতবর্ষ থেকে অনেক দূরে, এই যে ভারতবর্ষ এবং বাংলাদেশ। তো এইটা আপনাদের আপডেট দেওয়ার কথা ছিল, এবং সেটি আছড়ে পড়ার পর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হওয়ার কথাও ছিল না, সেরকমই আমাদের বিজ্ঞানীরা সবাই জানিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট আজকে সান্ধ্যকালীন। আর অন্যান্য খবরাখবর বলতে সেরকম কোনো আর আজকে মহাকাশ গবেষণামূলক খবরাখবর নেই। একটা যেটা বলা, সেটা মার্চ মাসের 1 তারিখে Crew-8 মিশন হবে, সেটা হচ্ছে গিয়ে 4 জন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন, তো এখনও দেরি আছে অনেক। এছাড়া আরও অনেক মিশন তো আসছে, গগনযান মিশন আছে, এছাড়া মিশন রয়েছে হচ্ছে এই যে নোভা সি ল্যান্ডার, এর পরবর্তী একটা ভার্সন যাবে এপ্রিলের দিকে, তো এই সমস্ত হতে থাকবে। তার আগে বলে রাখি আজকের এই যে মিশনটা নেমেছে তার কিন্তু এখনও অবধি কোনো ইমেজ পাইনি, আর ইমেজ যদি পাই তারও খবর নিয়ে আসবো, আর যদি এটা ফেলিওর হয়ে থাকে সেই খবরও নিয়ে আসবো। তবে আশা করছি ফেলিওর হয়নি, কিন্তু কেন এখনও অবধি ইমেজ আসেনি সেটা কনফিউজ, কারণ সকাল থেকে ওয়েটিং ফর ফার্স্ট ইমেজ চালিয়ে যাচ্ছে, প্রায় 8:30 মানে সকালবেলা 8:30 থেকেই একই জিনিস দেখছি, এখন প্রায় 8টাই বাজতে চললো। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগছে, সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ কমেন্ট বক্সে আপনিও জানাবেন আপনি কি মনে করছেন এই নোভা সি ল্যান্ডার নিয়ে, সেটি কি সাকসেস হতে পেরেছে নাকি কোনো সমস্যা আছে জানাবেন, আর তারপর দেখব যে ভুল আমরা নাকি আমরা ঠিক। তো ধন্যবাদ, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।